তো সাদ বলে এমন করে ঘুরতেছে, কবরস্থান খোঁড়া প্রায় শেষ, খোঁড়ার পরে কবরস্থানে একটু লাশের কাপড় নিয়ে যাচ্ছে সাদ বাসার দিকে যাচ্ছে। পেছন থেকে মনে হচ্ছে যে সাদের কেউ গলা চিপিয়ে ধরছে। আজকে যে সত্যটা দিব আজকেরটা অনেক ভয়ানক হতে পারে, আরও কঠিন হতে পারে। তুমি কি পারবে? তুমি যদি না পারো তোমাকে ওখানেই শেষ করে ফেলবে। এখান থেকে তোমাকে কবরস্থানের ওই লাশ, তিন দিন হয়ে গেছে মারা গেছে, ওই কাটার মাথাটা আনতে হবে, লাশটার মাথা কেটে। একটা ছুরি দিয়ে দেয় তান্ত্রিক ওর কাছে কাটার জন্য। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার বন্ধুর থেকে কানেক্ট করা। তো সাদ নাম ছিল একজনের, তার অনেক তান্ত্রিক হওয়ার অনেক ইচ্ছে যে আমি তান্ত্রিক হব। তান্ত্রিক হওয়ার অনেক ইচ্ছে, সব অনেক কবিরাজের কাছে যায়, যাওয়ার পরে বলে যে আমি তান্ত্রিক হতে আমার অনেক ইচ্ছে, আমাকে কিছু শিখান। তো কেউ শিখাতে চায় না, সাদ তোমার অনেক ক্ষতি হবে, তুমি এই বয়সে কেন তান্ত্রিক হবা। তা সাদের মনে অনেক চিন্তা যে সে তান্ত্রিক হয়ে চলবে যে কোনোভাবেই হোক। তো সাদ এমনি অনেক জায়গায় যায়, অনেক কবিরাজের কাছে যায় সাদ তান্ত্রিক হওয়ার জন্য। তো কেউ শিখাতে চায় না। একদিন এক কবিরাজের কাছে যায়, যাওয়ার পরে বলে সাদ তুমি তান্ত্রিক হতে চাও? তো অনেক কষ্ট তান্ত্রিক হইতে, তুমি কি পারবে সব কিছু? বলে সাদ বলে আমার জীবনও যদি যায় তাহলে আমি তান্ত্রিক হয়েই ছাড়ব। তো সাদকে বলে সাদ তুমি বাসায় চলে যাও, তুমি দুই দিন পরে রাত একটার সময় আসো। তো সাদ দুই দিন পরে তান্ত্রিকের কাছে রাত একটার সময় আসে। সাদরে পরে প্রথম শর্ত দেয়, সাদ তুমি সাতটা পুকুরের পানি আনো। রাত একটার সময় সাদরে বলে সাতটা পুকুরে তোমাকে পানি আনতে হবে। সাদরে বলে কিন্তু তোমার বিপদ হতে পারে। পরে কবরাজ তাকে কিছু শিখায়, একটু কিছু শরীর বন্ধ করার জন্য আয়াতুল কুরসি অনেক কিছু শিখাই দেয় যে কোনো সমস্যা হলে তুমি এটা শরীর বন্ধ করে নিও। তো সাদ চলে যায় পানি আনতে, প্রথম পুকুরের পানি নেয়, নেওয়ার পরে দ্বিতীয় পুকুরে পানি নেয়, কোনো সমস্যা নেই। তৃতীয় পুকুরে পানি নেয়, কোনো সমস্যা নেই। যখন চতুর্থ পুকুরে পানি নিতে যায় তখন সাহাদ সাহাদের পেছন থেকে কে জানে ডাকতেছে, সাহাদ তুমি চলে যাও, তোমার ক্ষতি হবে অনেক, তোমাকে কিন্তু ছাড় দিব না, চলে যাও। সাহাদ বলে না, আমাকে তান্ত্রিক হতেই হবে, তুমি যতই কিছু করো না কেন আমি তান্ত্রিক হতেই চাই। এমন করে সাহাদের অনেক ইয়ে পড়তেছে। এরপর আস্তে আস্তে কষ্ট হইতেছে সাহাদের। এরপরও সাতটা পুকুরের পানি নেওয়া শেষ, নেওয়ার পরে সাহাদ এবার তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পর তান্ত্রিকের কাছে পানিটা দিল। পরে তান্ত্রিক বলল, পারছো তুমি, ঠিক আছে আজকে চলে যাও, আবার দুই দিন পরে আসো রাত একটার সময়। তো সাদ আবার চলে গেল বাসায়। যাওয়ার পরে দুই দিন পরে আবার বাসায় থেকে আসলো। আসার পর তান্ত্রিক বলল, সাদ আজকেরটা একটু অনেক ভয়ানক হবে, তুমি কি পারবে? এখনও তুমি বাসায় চলে যাও। তো সাদ বলে না, যতই কষ্ট হোক আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমার তান্ত্রিক হওয়ার ইচ্ছাটা আমি পূরণ করবই তো করব। তো সাদ চলে যায়। আবার তান্ত্রিক বলে, সাদ তাহলে আজকে যে সত্যটা হচ্ছে, আজকে তুমি কবরস্থানে যাবা, দেখবা অমুক গ্রামে একটা কবরস্থান আছে, ওখানে যাওয়ার পর কবরস্থান ঘুরে তোমাকে কবরস্থানের কি মোদ্দার কাপড় আনতে হবে একটা টুকরা। তো সাদ তান্ত্রিকের কথা অনুযায়ী চলে যায় কবরস্থানে। যাওয়ার পরে কবরস্থান খোঁড়া শুরু করে, কোনো ক্ষতি হচ্ছে না। এই সময় যে কবরস্থান খুঁড়তেছে, এত চেষ্টা করতেছে কবরস্থান খোঁড়ার জন্য, মানে যে এত শক্ত হয়ে গেছে যে খুঁড়তেছে না, মাটি উঠতেছে না। তো সাদ এবার অনেক কষ্ট হইতে মাটি উঠাইতেছে। কিছুক্ষণ পর সাদের পেছন থেকে কে জানে বলছে, সাদ তোমার অনেক ক্ষতি হবে, তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে মেরেই ফেলবো, তুমি বাসায় চলে যাও, এখনও সময় আছে তোমার। সাদ বলে না, যতই কষ্ট হোক আমি তান্ত্রিক হয়েই ছাড়বো। তো অনেক ডিস্টার্ব করতেছে তাকে। তো সাদ বলতেছে, তুমি কিন্তু সরে যাও, প্রথম তান্ত্রিক হয়ে কিন্তু আমি তোমাকে আগে বন্ধ করব। তো সাদ বলে এমন করে ঘুরতেছে, কবরস্থান খোঁড়া প্রায় শেষ, খোঁড়ার পরে কবরস্থানে একটু লাশের কাপড় নিয়ে যাচ্ছে সাদ বাসার দিকে যাচ্ছে। পেছন থেকে মনে হচ্ছে যে সাদের কেউ গলা চিপিয়ে ধরছে। তো সাদ শরীরটা বন্ধ করে ফেলল, বন্ধ করার পর অনেক কষ্ট করে এখান থেকে ছুটে চলে আসলো। আসার পরে কবিরাজের কাছে দিল, এটা তান্ত্রিকের কাছে দেওয়ার পরে সাদরে বললো, ঠিক আছে সাদ তুমি এটাও সফল হয়েছো, তো বাসায় চলে যাও। এমনি করে বাসায় চলে গেল। আবার
দুই দিন পরে আসতে বলল তান্ত্রিক। বাসা থেকে আসার দুই দিন পরে আবার এর কাছে আসলো, তান্ত্রিকের কাছে আবার আসলো। আসার পরে বলতেছে সাদরে, বলতেছে সাদ আজকে যে সত্যটা দিব আজকেরটা অনেক ভয়ানক হতে পারে, আরও কঠিন হতে পারে, তুমি কি পারবে? তুমি যদি না পারো তোমাকে ওখানেই শেষ করে ফেলবে। তো তৃতীয় নাম্বার বলতেছে এখন সাদ, অমুক গ্রামে একটা কবরস্থান আছে, নতুন একটা কবরস্থান, এখানে একটা ফুল থাকবে, এই ফুলটা তোমাকে আসল ফুলটা আনতে হবে। এখানে তুমি যাওয়ার পরে আরও পাঁচ ছয়টা কবরস্থান হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে আসল কবরস্থান থেকে ফুলটা আনতে হবে। তো সাদ চলে যায় কবরস্থানে, যাওয়ার পরে সাদ দেখতে পারে তিনটা কবরস্থান। তো এখন সাদ একটু ডিপ্রেশনে পড়ে গেল, কোনটা আসল কবরস্থান সাদ একটু ভাবতেছে ভাবতেছে দাঁড়ে। পরে দেখতে পারতেছে যে কবরস্থান তিনটা, দুইটার ছায়া আছে আর একটার ছায়া নাই। যে যেই খবর তো ও তো জানে জিনেরদের কোনো কোনো ছায়া হয় না, তো কবরস্থান থেকে যেটা দেখতেছে ছায়া নাই, এখান থেকে ফুলটা নিল সাদ। নেওয়ার পরে কে যেন একটা গায়েবি আওয়াজ আসতেছে, সাদ আজকে তুই বেঁচে গেলি। তো এবার সাদ চলে আসলো তান্ত্রিকের কাছে, আসার পরে ফুলটা তান্ত্রিকের কাছে দিল। দেওয়ার পরে সাদ বাসায় চলে গেল, আবার আবার দুই দিন পরে আসতে বলল। সাদ আবার দুই দিন পরে চলে আসলো তান্ত্রিকের কাছে রাত একটার সময়। এবার সাদ সাদরে বলতেছে, সাদ আজকেরটা কিন্তু অনেক ভয়ানক হবে, তোমার জীবনের বাজি রেখে আজকেরটা তুমি তোমাকে পালন করতে হবে, তুমি কি পারবে? না হলে এখনও বাসায় চলে যাও। সাদ বলে, না আমাকে তান্ত্রিক হতেই হবে, যতই শ্রেষ্ঠ যতই কষ্ট হোক আমার জীবন যতক্ষণ আছে আমাকে কি তান্ত্রিক হতেই হবে। তো সাদকে বলল, সাদ তো ঠিক আছে, আজকে অমুক এলাকায় একটা কবরস্থান আছে, এখান থেকে তোমাকে কবরস্থানের ওই লাস্ট তিন দিন হয়ে গেছে মারা গেছে ওই কাটার মাথাটা আনতে হবে, লাস্টার মাথা কেটে একটা ছুরি দিয়ে দেয় তান্ত্রিক ওর কাছে কাটার জন্য। তো সাদ এবার চলে যায় কবরস্থানে, যাওয়ার পরে কবরস্থান ঘুরতেছে ঘুরতেছে, কবরস্থান অনেক ঘুরতে চাচ্ছে না, অনেক শক্ত। তো সাদের অনেক কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে সাদরে ডাকতেছে, সাদ তুমি বাসায় চলে যাও, তোমার কিন্তু অনেক ক্ষতি হবে, তোমার কিন্তু আজকে বাসায় ফিরতে দেবো না, হয়তো তুমি এখানেই শেষ হতে পারো। তো সাদ বলতেছে, তুমি কিন্তু সরে যাও, আমার কাজে তুমি বাধা দিবে না, না হলে কিন্তু তোমাকে আমি এখানে প্রথম তান্ত্রিকটা হয়েই আমি তোমাকেই বন্দি করবো, তোমাকে মেরেই ফেলবো। তো সাদ অনেক কষ্ট করে কবরটা খুঁড়ে মাথাটা কাটলো, কাটার পরে একটা কাপড় দিয়েছিলো মোড়াইয়া সাদ নিয়ে আসতেছে, আবার পেছন থেকে কে যেন গলা চিপে ধরছে, সাদের গলা চিপে ধরছে। তো সাদ চলে আসতেছে বাসার দিকে, সাদের শরীরটা বন্ধ করে নিয়েছিলো, পরে বাসায় চলে আসলো তান্ত্রিকের কাছে। আসার পরে তান্ত্রিকের কাছে দিয়ে বললো, তান্ত্রিক বলল, সাদ ঠিক আছে তুমি সব সফল হয়েছো, তো এখন বাসায় চলে যাও। তো সাদ বাসায় চলে গেল, বললো দুই দিন পরে আবার আসতে। তো দুই দিন পরে সাদ তান্ত্রিকের কাছে আসে, দেখে তান্ত্রিক আর খোঁজ পাওয়া যাচ্ছে না, না খুঁজেই পাচ্ছে না, তান্ত্রিক কোথায় গেল হঠাৎ করে? তো এত খোঁজাখুঁজি করতেছে আশেপাশে, মানুষদেরকে জিজ্ঞাস করতেছে এমন তান্ত্রিক কোথায় গেল, যে কেউ জানেই না এটা তান্ত্রিক যে কোথায় থেকে আসছে, কে নাম কি কিছুই জানে না। তো সাদ এবার বাসায় চলে গেল, যে যাওয়ার পরে পরিবার কাছে সবার কাছে এই জিনিসটা শেয়ার করলো যে এমন এমন আমার সাথে ঘটে গেছে। তো সাদ এবার রাত্রেবেলা যখন ঘুমায় গেল, সাদের শরীরে কি প্রচণ্ড জ্বর, কবিরে জানলো না সাদের জ্বর যাচ্ছে না, ডাক্তার আনলো না। তো এবার সাদ ঘুমায় গেল, যাওয়ার পর হঠাৎ করে দেখে সাদ রাত একটার সময় বিছানায় নাই। তো পরিবারের লোক তো সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল, কোথায় গেল সাদ কোথায় গেল, এই খোঁজাখুঁজি করতেছে পাচ্ছে না। বাসার পাশায় যেখান থেকে কবরস্থানের মাথা কাটা লাশটা নিয়েছিল, সবাই যে দেখে সাদের বডিটা এখানে পড়ে আছে, মাথা কাটা, মাথাটা ছিন্ন হয়ে আছে। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। জাগো এফএম 94.4